কি মা বাইরেই আছে, চলে আসবে যখন তখন। আহ যখন আসবে তখন দেখা যাবে। তুমি তোমার মতো সাজো তো, এক কাজ করো এখানে দাঁড়াও। বাবু হে শয়তান ছেলে, যাও মা ডাকছে। আচ্ছা তাহলে তুমি তাহলে থাকো, আমি আসছি হ্যাঁ বাজার থেকে। মা আবার টাকার সময় পায় না। হ্যাঁ মা বলো। গমলা না নষ্ট হয়ে যাচ্ছে, ভাঙে নিয়ে আয় তো। দাও বৌমা আদি আসো তো। হ্যাঁ মা আসি। হ্যাঁ মা ডাকছিলে। কাপড়লা তুলো তো বৌমা, আমার হাতটা ব্যথা। আচ্ছা ঠিক আছে তুমি বসো, আমি এক্ষুনি তুলে দিচ্ছি। ভগবান যিনি এর মতো লক্ষ্মী বৌমা সবার ঘরে ঘরে যিনি দেয়। মেয়েটা আমাকে ওভাবে হাত দেখালো কেন? মেয়েটাকে আমাকে চেনে? আরে এটা ওই মেয়েটা না যে মেয়েটার সাথে একটু আগে দেখা হলো? হ্যাঁ তো বাবা, এত ফাস্ট মেসেজে চলে আসলো। একটা কথা ছিল, কালকে দেখা করতে পারবে? কালকে দেখা, কালকে আগে যাই দেখি মেয়েটা কি বলে। কিন্তু এই কথাটা শম্পা যেন জানতে না পারে। কি গো আসো, ভাত বাড়ছি তো। হ্যাঁ হ্যাঁ আসি আসি। এত সময় লাগে আসতে তোমার? আরে বাড়িতে একটু কাজ ছিল জন্য লেট হয়ে গেল। আচ্ছা বলো তুমি যেন কি বলছিলে বলবে। হুম আচ্ছা তুমি কি বিয়ে করছো? না মানে বিয়ে করতে চাইনি, ওই বাড়ির থেকে জোর জবরদস্তি করে দিয়ে দিয়েছে। কেন? না না এমনি। আচ্ছা তুমি বিয়ে করনি? দেখে কি মনে হয়? মনে তো হয় না। হ্যাঁ করবো, তোমার মতো একটা ছেলে পেলে। কি? হ্যাঁ এই তো কদিন আগেও ছিলে তুমি আছে না, আজকে চোখের আড়াল হলে ভালো লাগে না। এই তো কদিন আগেও ছিলে তুমি আছে না, আজকে চোখের আড়াল হলে ভালো লাগে না। বাবা এখানে দেখো তো কি হয়েছে। যা এখান থেকে, তোর মাকে গিয়ে বল। তুমি কেন ওকে রাগ দেখাচ্ছ? ভালো করে বললেও তো হয়। কেন রাগ দেখাবো না, ওকে বলে দাও ওসব নেকামো যেন আমার সামনে ও যেন না দেখায়। কেন দেখাবে না, যখন সহ্যই করতে পারবে না তখন জন্ম দিলে কেন? দেখো শম্পা আমার সাথে একদম মুখ চালাবে না বলে দিলাম। ও ঠিক কথা বললে তো এখন গায়ে লাগবেই। বৌমা তো চিল্লা হাল্লা কিছু আর কি হচ্ছে? না মা কিচ্ছু হয়নি, চল বাবা। এর বেশি গলা বেড়ে গেছে, সবকটা হাওয়া টাইট হবে তারা। আরে হঠাৎ এখানে ডাকলে যে, কি হয়েছে? আমি না খুব টেনশনে আছি। কেন? আমাকে খুব তাড়াতাড়ি 20,000 টাকা দরকার। কি 20,000 টাকা? এত টাকা দিয়ে তুমি কি করবে? আমার লাগবে, দিতে পারবা কিনা সেটা বলো। ঠিক আছে আমি দেখছি। আচ্ছা হয়ে গেলে আমাকে একটু কল করো কেমন? কিন্তু এতগুলো টাকা আমি এখন পাই কোথায়? মহা একটা চাপে পড়ে গেলাম। শম্পা শম্পা এদিকে আছি। কি হলো? অঙ্কুশদের ওখানে যে বন্ধনের সেটটা আছে না? হ্যাঁ কেন? কালকে ওখান থেকে আমাকে 20,000 টাকা এনে দিবে। কি? হ্যাঁ অত অবাক হওয়ার কি আছে?
কেন অবাক হব না তুমি এতগুলো টাকা দিয়ে কি করবে কি করব না করব অত জেনে লাভ নেই আমি বলছি এনে দিতে কালকে যেন টাকাটা পাই তুমি এটা ভুলে যেও না যে আমি তোমার বউ এতটুক জানার অধিকার আছে আমার আগে তুমি বলো এতগুলো টাকা দিয়ে তুমি কি করবে হ্যাঁ এই তোকে বলছি না অত কইবত কিসের তোর কালকের মধ্যে যেন টাকাটা পাই তা না হলে তুই তো ছেড়ে মোরা মুখ দেখবি এটা আমি বলে দিলাম তোকে আমি এমন পাপি লোক কোনোদিন দেখিনি যে সামান্য কিছু টাকার জন্য নিজের ছেলের এভাবে দিব্যি খায় না না আমি আমার ছেলের কিছু হতে দেব না আমার ছেলের আমি কিছু হতে দেব না শম্পা টাকাগুলো কই মা বলো তো টাকাগুলো টেবিলে আছে নেকামোরার শেষ নেই নাকি একদিন অবশ্যই চলো তাহলে হয়ে যাক দাঁড়াও আমি আসতেছি এই তাড়াতাড়ি এসো কিন্তু না এই 20,000 টাকায় কিচ্ছু হবে না আমাকে এর থেকে মোটা ধরনের মাল লাগবে এর জন্য একটাই উপায় এবার ঠিক আছে বাঁচাও 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 আরে দিদি কি কি হয়েছে একটা ছেলে আমাকে খারাপ ভাবে টাচ করছে কোথায় কোথায় ছেলেটা কোথায় ওইদিকে ওইদিকে চল 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 ওই চল আরে কোথায় অন্য ঘরে চল এই যে এই ছেলেটা আমাকে আশেপাশে জায়গায় হাত দিচ্ছে ওই আমার বরকে তোমরা কেন মারছো কেন মারবে না তোমার বর একটা ক্রিমিনাল অন্য মেয়েদেরকে হাত দাও ক্রিমিনাল ও না ক্রিমিনাল তোমরা কেমন বউরে ওর বর ভুল করছে তাও ভিড় চিল্লাচ্ছে আরে এগুলা বিজনেস রে এগুলা ওদের বিজনেস বুঝিস না তো এগুলা তুই একদম মুখ সামলে কথা বলবেন অজান্তে একটা ছেলেকে এভাবে মারছেন লজ্জা লাগে না আপনাদের মানে আপনি কি বলতে চান এখানে আছে সব প্রুফ আর এই মেয়েটা আমার জীবনটা নষ্ট করতে চায় আমরা কি করে বিশ্বাস করব ঠিক আছে দেখুন তাহলে এতগুলো টাকা দিয়ে কি করবে কোনো বাজে কাজ করবে না তো না আমি বরং চোর পেছনে গিয়ে দেখি তাহলে ব্যাপারটা জানতে পারবো মেয়েটার সাথে আমার বর কি করছে না আমি একটা ভিডিও করে রাখি এই তাড়াতাড়ি এসো কিন্তু হ্যাঁ সত্যি তো কি এবার বিশ্বাস হলো তো এসব মেয়েদের 2 মিনিটও সময় লাগে না একটা ছেলেকে বদনাম করতে আমি এখানে দোষটা মেয়েটার একা দেব না কারণ আমি নিজেও জানি এখানে সবচেয়ে থেকে বড় ভুলটা আমার বরের আজকে ও যদি এই মেয়েটাকে লাইনা দিত তাহলে মেয়েটা কোনোদিন লাই পেত না আমি এর জন্য আমার বাবা মাকে পর্যন্ত ছেড়ে চলে এসেছি এটা ভেবে যে কমসে কম আমাকে একটু খুশিতে তো রাখতে পারবে কিন্তু আজকে এই দিনটা দেখাবে সেটা কোনোদিন আশা করিনি আমরা মেয়েরা বিয়ের পর নিজের স্বাধীনতাটাও ভুলে যাই নিজের শ্বশুরবাড়ির লোক যেটা বলে আমাদেরকে সেটাই শুনতে হয় আমরা সেটা শুনি তারপরেও যখন নিজের স্বামী এরকম করে তখন ইচ্ছা করে না আর এই সমাজে থাকতে ইচ্ছা করে না না জানি এভাবে কত মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে আমি চাই এদের দুজনের যেন একই রকম শাস্তি হোক আর আমি আজকের থেকে মনে করব আমার জন্য আমার বর নেই আমার বাচ্চাটাকে নিয়ে অন্তত আমি একটু হলেও সুখে তো থাকতে পারবো